হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল মানে দেবী রান্না ঘরে। রাতের হেলদি ডিনারে এরকম এক বাটি স্যুপ পেলে কারই না ভালো লাগে। ভীষণই সহজ ও ঘরোয়া পদ্ধতিতে আজ আমি আমার রান্নাঘরে তৈরি এই হেলদি চিকেন স্যুপ উইথ এগ ড্রপস শেয়ার করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। যে যে উপকরণগুলো লাগছে তা হলো ক্যাপসিকাম ও গাজর কুচি, কুচনো পেঁয়াজ পাতা ও রসুন পাতা, গুঁড়ো গোলমরিচ, আদা রসুন বাটা, একটা কাঁচা ডিমের শুধু সাদা অংশটা, আর হচ্ছে চিকেন। এটাকে আমি সামান্য আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, এক চামচ গুঁড়ো গোলমরিচ দিয়ে প্রেশার কুকারে একটা সিটির হেল্পে চিকেনটা ঠিক এইভাবে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে চিকেনটা আর চিকেনের স্টকটা আলাদা করে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ আমি একটা স্পুনের হেল্পে ঠিক এইভাবেই সেদ্ধ চিকেনটাকে একটু ম্যাশ করে এটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তোমরা হাত দিয়েও চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নিতে পারো। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ আমার চিকেনের স্টকটা এখানে আলাদা করা হয়ে গেছে, এটা আমি এখানে রেখে দেবো। এটা আমার পরে স্যুপের যে জলটা হবে সেটার কাজে লাগবে। এরপর একটা পাত্র গরম করে এতে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ বাটার। এটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে কুচিয়ে রাখা গাজরগুলো। এটা একটু ভাজা ভাজা করার পর এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে গাজরটা একটু সেদ্ধ হয়ে যায়। এরপরেই ঢাকনাটা খোলার পর যখন গাজরটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি আমার কুচনো ক্যাপসিকামগুলো অ্যাড করছি। এখানে আমি গাজরটা একটু আগে অ্যাড করেছিলাম কারণ গাজরটা সেদ্ধ হতে ক্যাপসিকামের তুলনায় একটু বেশি সময় নেয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ 5 থেকে 6 মিনিট পর আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি এক চামচ গুঁড়ো গোলমরিচ আর আমার সেদ্ধ করা চিকেনটা, যেটা আমি আগে থেকে সামান্য আদা রসুন বাটা, গুঁড়ো গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে একটু ছাড়িয়ে নিয়েছিলাম। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা ও রসুন পাতা। আমি যে পরিমাণ পেঁয়াজ রসুন পাতা রেখেছিলাম তার হাফ পরিমাণ আমি এখানে অ্যাড করেছি, বাকিটা আমি গার্নিশিংয়ের পর অ্যাড করে দেবো। চিকেনটা কিছুক্ষণ আড়াচাড়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমার আগে থেকে তুলে রাখা চিকেনের যে স্টকটা ছিল ওটা অ্যাড করে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার স্টার্চ, যেটা আমি এক চামচ কর্নফ্লাওয়ারকে সামান্য জল দিয়ে গুলিয়ে রেডি করে রেখেছিলাম। তো এটা দেওয়াতে আমার যে স্যুপটা ছিল ওটার থিকনেসটা আর টেস্টটা এটা ব্যালেন্স হবে। স্যুপটা খুব ভালোমতো ফুটে যাওয়ার পর আমি এখানে অ্যাড করছি এগ হোয়াইটটা। এগ হোয়াইটটাকে এখানে একটা আলাদা বাটিতে আমি খুব ভালোমতো ফেটিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে খুব আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। এখানে ডিমটা দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে এটা চালাতে থাকতে হবে যাতে এটা কোনো লাম্পস না ধরে যায় আর ডিমটা ভালোভাবে পুরো স্যুপটার সাথে মিশে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এগ হোয়াইটটা পুরো স্যুপের সাথে ভালোমতো মিশে গেছে আর এটা কোনো লাম্পস পড়ে যায়নি। এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এটার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ পাতা ও রসুন পাতা কুচি এবং এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তাহলে বন্ধুরা, আমার গরম গরম চিকেন স্যুপ তো সার্ভিংয়ের জন্য একদম রেডি। তোমরাও নিজেদের বাড়িতে অবশ্যই ট্রাই করে ফেলো আমার এই ভীষণই হেলদি চিকেন স্যুপ উইথ এগ ড্রপস। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।